স্বাগতম বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণার পরিবারে। আমি ঋতুপর্ণা, তোমাদের বন্ধু, চলে এসেছি। তো একটু ভালো করে দেখো তো, একটু রোগা রোগা লাগছে তো। যাই হোক, অনেক মানে অনেক কষ্ট করছি। তোমরা অনেকেই বলেছো আমি কী কী ব্যায়াম করি, কী করে ডায়েটটা। আমি এখন আমার রোগা হওয়ার জার্নি শেয়ার করবো না, কারণ আমি এমন কিছু এখনও রোগা হয়ে যায়নি যার জন্য তোমাদের সাথে রোগা হওয়ার জার্নিটা শেয়ার করবো। তবে অবশ্যই করবো, আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি আমি রোগা হয়েই ছাড়বো, তো অবশ্যই করবো। আগে একটু রোগা হয়ে যায় তারপরে। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো। আর এখন তো এখন যানবাহন চলাচল শুরু হয়ে গেছে, তারপরেও যতই রাস্তায় বেরো, বাড়ি ফিরে অবশ্যই স্যানিটাইজ করো নিজেকে, পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো, ব্যাস এইটুকুই চাই। আর একটা কথা কি বলো তো, দিনের রাতের পরেই দিন হয়। আমি দেখেছি যখনই আমার পিছনে কেউ কিছু করে, তারপরেই আমি একটা কিছু ভালো ফল পাই। তো যাই হোক, সেটা আমি পরে বলছি। একটা ভালো ভালো খুব ভালো, আজকে মোদের বড়ই খুশির দিন। তো একটা খুব সুন্দর তোমাদেরকে সুখবর দেওয়ার আছে, অবশ্যই দেব। তার আগে চলো একটু ব্লগটা দেখে নাও। আর আজকে আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম, কেন সেটাও তোমরা ব্লগেই জেনে যাবে। তো চলো, এবার আর দেরি করবো না, ব্লগটা দেখে নাও, দেখে বুঝতেই পারছো আমি এখন বাড়িতে আছি, শুভ আছে অফিসে, আর বিকেলে যাব। আর আজকে কিছু শপিং করার কথা ছিল, যেটা আমি ব্লগে বলেছি শপিং করবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। কেন হয়নি সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো চলো আগে তোমরা ব্লগটা দেখে না। তোরা গুড মর্নিং। তো আজকে হচ্ছে বুধবার, সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে হচ্ছে 1 মিনিট, দাঁড়া বলছি 4:55। আজকে দেরি হয়ে গেছে বেরোতে। তো এখন আমরা বেরোচ্ছি, আর ওই যে পিছনে আমার বর, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তবু আমার সঙ্গী রেডি হয়ে গেছে, ও এখন তালা দিচ্ছে। এই যে মাস্ক, এক্ষুনি বেরিয়ে পড়বো, হাঁটা শুরু হয়ে গেলে তো আর কথা বলতে পারবো না। তো চলো সঙ্গে থাকো, আজকে আবার আমরা হেঁটে হেঁটে গঙ্গায় যাবো স্নান করতে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো। নাকটা বন্ধ করে নি, দমটা তাহলে আটকে যাবো হঠাৎ করে, ওই জন্য নাকটা খোলা আছে। এই দেখো আসছে, চলো হাঁটি। তো আমাদের হাঁটা কমপ্লিট, আর হাঁটার পরে আমার একটুও দম সে থাকে না, পুরো মনে কখন গিয়ে শুবো, কিন্তু শুভটা একটু শুতে দেয় না। এখন আমাকে রোজ দিন ও এক্সারসাইজ করাচ্ছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঘরে যাই, তারপর কথা। আমার বরটা পুরো খাটিয়ে খাটিয়ে আমাকে মেরে ফেলছে, এখন কি যেন করিয়েছে, স্পর্জাম করিয়েছে, আর এবার সিট আপ করাবে, একটু রেস্ট দিচ্ছে না। তো চলো করি, তোমার সঙ্গে থাকো। চলো 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 চলো
দেখছো কিভাবে ওকে খাটিয়ে মারছে? খাটলে আমি তো এক মাসেও লাগবে না, 15 দিনে রোগা হয়ে যাবো। এরকম করে কোনো আমাকে ঝালিয়ে খাচ্ছে। হয়ে গেছে আমার 50 সেট সেটা মারা। এবার দেখা যাক কী করা আমাকে। হ্যাঁ সরি, 2 সেট 50টা সেটা মারা হয়ে গেছে। তো চলো এবার দেখি কী করা। আপাচ্ছি না। 3 টি পারবো না। 7 টি
down 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 chota holo up down 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 up 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 down 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 আরে একটা চলো তো মাস্টারমশাই আমরা ছুটি দিয়েছে কারণ এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে আর গঙ্গা স্নান কেন করতে যাচ্ছি সেটা আমি তোমাদের ফিরে বলবো ঠিক আছে তো ওই জন্য আজকের মতো ছুটি নাহলে এখন ছুটি পেতাম না আর বাসি কাজ কিছু হয়নি এই এক্সারসাইজ করতেই তো সময় চলে গেল এসে বাসি কাজ করবো যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে চলো যাই এখন গাড়ি করে যাবো আর হেঁটে যাবো না স্কুটি করে যাবো চলো চলো স্কুটিতে উঠে পড়েছি হ্যাঁ যাত্রা শুরু করে দিলাম চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো সকালের গঙ্গাটা কত সুন্দর অনেক বছর পরে সকালের গঙ্গা দেখলাম আর দু তিন বছর আগে আমি যখন মহালয়ার সময় সকালে আমরা স্নান করতে আসতাম তো তখন এরকম গঙ্গা দেখেছি তারপরে অনেক বছর পরে গঙ্গা এরকম সুন্দর গঙ্গা দেখলাম এত ফ্রেশ হাওয়া যদিও এখন আমরা ভাটার টাইমে এসেছি তাও খুব সুন্দর তো চলো আমরা নিচের দিকে যাই আর শুভ আগে জল ভরবে তারপরে আমরা স্নান করবো তো জলটা ভরে ঠিক আছে আমরা গঙ্গায় এখন স্নান করার অপেক্ষা জলটা শুধু শুভ যাচ্ছে এখন জল ভরতে স্নান করতে যাচ্ছি সঙ্গে থাকবে আমি তো গঙ্গায় দেখছো স্নান করছি কিন্তু এই অবধি শুভ আমাকে ধরে ধরে নামিয়ে দিয়ে গেছে ও তো একদমই গঙ্গা মানে জলে ওর ফাড়া আছে ওই জন্য নামতে চায় না ভয়ও পায় ও মগ দিয়ে স্নান করবে আমাকেও বলছিল মগ দিয়ে করতে তো আমি প্রথমে মগ গায়ে ঢেলেছি কিন্তু ভাবলাম গঙ্গায় এসছি একটা ডুব দেবো না তাই শুভ এসে দাঁড়িয়ে আমাকে তুলে দিয়ে নামিয়ে দিয়ে গেছে দিয়ে ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করছে তো ওইটাই তোমাদেরকে বলার ছিল স্নান করছে দেখো আমিও আমার গো স্নান করছে দেখো হ্যাঁ ডুব দেবে না চুপ করো ডুব দেবে না দেবে না ডুব মারবে না এই দেখো আমার বর্ষণ করছে আমিও এরকম করেছি কিন্তু আমি ডুব মেরেছি ও ডুবও মারবে না স্নান করে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচণ্ড আজকে ভিড় আজকে না মানে সকালবেলা তো মর্নিং ওয়াকের টাইম তো এখন বাজে ওই ছটা হবে তো দেখো টান টান করে পুরো দাঁড়িয়ে আছি আর আমার বরটা বকটা বলছে আমার বরটা বসে বসে সে তো স্নান করেই যাচ্ছে হ্যাঁ নাম ধরুন চলে আসো চলে আসো আমি ভিডিও ভিডিও করছি তো হয়ে গেছে আমাদের স্নান তো চলো বাড়ি যাই আর বাড়ি গিয়ে আমার এখনো বাসি কাজ হয়নি সব কাজ করতে হবে দিম্মা বলেছে শুধু মাথাটা ভেজাতো না বাড়ি গিয়ে স্নান করলে আর গা ভেজালে ঠিক আছে মাথা ভেজাতো না দেখো জোয়ার আছে এটা জোয়ার না ও এটা ভাত আছে জল কমে যাচ্ছে বুঝতাম না জোয়ারে জল বাড়ি চলো দেখাই তোমাদের হয়ে গেছে আমাদের স্নান আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা হ্যাঁ তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তার আগে ডিম্মার বাড়ি হয়ে যাবো মগ নিয়ে আসতে ভুলে গেছি না তো ডিম্মার বাড়ি থেকে মগটা নিয়ে আসছি ওটা দিয়ে যাবো তো চলো সকালবেলা গঙ্গাটা এই প্রথম দেখলাম এক দেখি মহালয়ার সময় হেভি ভালো লাগে
আর অনেকদিন পরে সকালের গঙ্গা দেখলাম। গঙ্গা স্নান করেছি হচ্ছে একটাই কারণ, যেহেতু এই কদিন আমাদের আঁতর ছিল তো আমরা ওই মানে ওই বাড়িতে তো যাওয়া আসা করতাম, সেই জন্য আমি এই বাড়িতে পুজো দিতাম না। দিদিমা বলেছিল গঙ্গা স্নান করে না করে পুজো দিতে না, মানে দিতাম ওই ধূপ দিতাম মানে ওইভাবে পুজো দিতাম না, ফুল টুল দিয়ে যেন রোজ ধূপ দেওয়া হতো। তো আর দেখো দিদিমা আমাদের জন্য এই তুলসী গাছটাতে এতদিন ধরে বড় করেছিল, ঠিক আছে কি সুন্দর। তো আজকে যেহেতু গঙ্গা স্নান করলাম তাই ডিম্বার বাড়ি হয়ে গেলাম, তাই ডিম্বাইটা দিয়ে দিল যে সরোজ দিন সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়ার জন্য। তো এটাকে এইখানটাতে রাখার কথা আছে, এবার দেখা যাক কোথায় রাখি। তো চলো আমি একদম চেঞ্জ টেঞ্জ করে সমস্ত কাজ টাজ করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো গাছটা কি সুন্দর না। গুড মর্নিং, তো সকাল থেকে আজকে অনেকবার তোমাদের সামনে এসেছি কিন্তু গুড মর্নিং মনে হয় বলা হয়নি। তো সবাই কেমন আছো বলো, আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল থেকে তো তোমরাও আমার সাথেই ছিলে, মর্নিং ওয়াকেও ছিলে, যখন গঙ্গায় স্নান করতে গেছিলাম তখনও ছিলে, আর এখন স্নান টান হয়ে গেছে, এসে এখন চুলটা আঁচড়াচ্ছি, মানে চুল পুরো ভেজা টপটপ করে জল পড়ছে, তো তার মধ্যেও আঁচড়াচ্ছি কারণ হচ্ছে তোমার আমি সিঁদুরটা পরবো, আমাকে সবাই বলেছে যে চুল সামনেটা না আঁচড়ালে সিঁদুর পরতে নেই, তো সেই জন্য আঁচড়ানো। আর মাথা ভেজায়নি কিন্তু গোড়াটা ওই গায়ে জল ঢালতে গিয়ে গোড়াটা ভেজে গেছে, কারণ দিম্মা বলেছে গঙ্গায় স্নান করলে আমাকে তো স্নান করতেই হতো বাড়ি এসে, কারণ যেহেতু আমার বাসি কাজ সারা হয়নি। তো সেহেতু দিম্মা বলেছিলো যে মাথায় যেন জল না দিই, তো মাথায় জল দিইনি কিন্তু এইরকমই চুলটা ছিল, তার জন্য গাটা ভিজে গেছে মানে গোড়াটা ভিজে গেছে, পুরো জল পড়ছে, চুলটা বাঁধবো না আর। তো বলো সবাই কেমন আছো, আমি তো খুব 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 ভালো আছি। আর আজকে দেখলে তোমাদের সাথে আমি আমার এক্সারসাইজও শেয়ার করেছি যেটা শুভ আমাকে রোজ দিন সকালে করায়। তোমরা অনেকেই বলেছিলে যে দি ভাই তুমি কী কী এক্সারসাইজ করো সেটা শেয়ার করো, তো সবটা তো শেয়ার করা সম্ভব না কারণ তখন আমি নিজের মধ্যে থাকি না, শুভ যা করায় আমাকে, তো তার মধ্যে দেখে আমি যতটা পেরেছি তোমাদের জন্য শেয়ার করেছি। অবশ্যই দেখো, এখন বাজে হচ্ছে 8:20, শুভ ঘুমোচ্ছে, ওকে ডাকবো হচ্ছে 9:30, তো ডাকবো তারপর খেতে যাবে ওবাই, খেয়ে এলে আমরা আবার বেরোবো। তো চলো এখনকার মতো টাটা, আবার একটু পরে আসছি। আর এখন আমি আগে জল খাবো, কিছুটা খেয়ে জল খাবো, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, গলা পুরো শুকিয়ে যাচ্ছে, তো আগে একটু আমাকে জল খেতে হবে। তো চলো জল টল খেয়ে নিই। আর একটা খুশির খবর আছে যেটা এখন দেবো না, অবশ্যই স্টার্টিংয়েও ব্লগের বলেছি রেখেছো, সেটা ব্লগের শেষে দেবো, তো চলো সঙ্গে থাকো। একদম রেডি হয়ে থাকলাম, এবারে একটু পরে যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। এই দেখো এইটা করে আমি বেরোবো। তো এই দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের সিংহাসনটা অনেকদিন পরে একটু ফুল দিয়ে সাজিয়েছি, তো এগুলো সবই কিন্তু আমার ডিম্মার বাড়ির ফুল, গাছের ফুল, তো ওখান থেকেই নিয়ে এসেছি। অবশ্যই বলো তো কেমন লাগছে সাজানোটা। আমি রেডি হয়ে গেছি পুরো, এই দেখো রেডি। তো এখন আমরা যাব হচ্ছে অফিস, মানে শুভ যাবে অফিস, আমি যাব বাড়ি, তার আগে কিছু জিনিস কেনার আছে, আজকে কিনতেই হবে। ভেবেছিলাম বাড়ি থেকে এসে বেরোবো কিন্তু না হলো না, এখনই কিনবো। হচ্ছে গ্রিন টি কিনতে হবে, ওটস কিনতে হবে, তারপরে মা ফোন করেছিল বলে গুড্ডুর পেয়ারা নেই তো ওটাও কিনতে হবে, তো সব কিনে টিনে নিয়ে যাবো শুভ গাছে এখন দিনবার বাড়ি খেতে। তো শুভ আসুক তারপরে আমরা বেরোবো। তো দেখো প্রথমেই যে এটিএমটাতে এলাম সেটাতে টাকা নেই, চলো নেক্সটেরটায় যাই দেখি কি হয়। তো দোর বাবা এটাতেও টাকা নেই, তো আর টাকা মনে হচ্ছে পাবো না। বন্ধুরা দেখো আজকে কি প্রচণ্ড রোদ উঠেছে, এটাই দেখানোর জন্য আমি এখন তোমাদেরকে ভিডিওটা করলাম। এই কদিন ধরে এই মেঘলা মেঘলা বৃষ্টি আসছে, এই ঝড় হচ্ছে, এই হচ্ছে, তার মধ্যে আজকে এত রোদ, মানে এইটুকু 8 ঘন্টার মধ্যে আমি পুরো স্নান করে গেছি। আর এই দেখো আমার বরকে, আমার বড় মাস্ক পরেছে, আমিও মাস্ক পরেছি, দিয়ে আমরা যাচ্ছি। তো চলো আমি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এসেছি আর সকাল থেকে মানে চা খাইনি, তো এখন লেবু চা খাবো, তার আগে হচ্ছে আমি এখন চেঞ্জ করবো। চলো চেঞ্জটা করে নিয়ে তোমাদের সাথে গুড নিউজ শেয়ার করার আছে, করবো তো আগে চেঞ্জটা করে নিই তারপরে। সেই আমি আমার আসল জিনিসটা নিয়ে নিয়েছি, যদি এখন ঘুমে মত্ত, একটু আগে কান্নাকাটি করছিলো, আমি আগে চেঞ্জ করে নিয়ে হাতটা স্যানিটাইজ করে নিয়ে তো আমি নিয়েছি। ওইদিকেও হিরো ঘুমাচ্ছে, এদিকে আমার মন ঘুমাচ্ছে, আর এখন আমি ওকে কোলে নিয়েছি এক হাতে, আর এক হাতে খাচ্ছি হচ্ছে লেবু চা।
তো ওটা খেয়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি আজকে ব্লগটা শেষ করে দেবো, ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে নাহলে। তো দেখবে দাঁড়াও লেবু চা তোমাদের দেখাই একটুখানি। এই দেখো আমার লেবু চা উইদাউট সুগার। তো দেখো আমার খুলে মন ওভাবেই আমাকে চাটা খেতে হচ্ছে, তাই আর ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ ওকে নামিয়ে দিলেই ও কাঁদবে, তার জন্য আমি এইভাবেই ভিডিও করলাম। এই দেখো আমার সোনাকে। আর দেখো এখন আমি ব্রেকফাস্ট করবো, তো ব্রেকফাস্টে আছে দুটো রুটি, আর ডিম্মা পাঠিয়েছে হচ্ছে আলু পটলের তরকারি, শুধু পটল দিয়ে আমাকে ঝোল দিয়েছে। আর আমার বাড়িতে হচ্ছে কুমড়ো, কিন্তু আমি কুমড়ো খাইনি কারণ ভাল লাগছিল না, শুধু ওই ডিম্মার ঝোলটা দিয়েই খেয়েছি। হয়ে গেছে আর এখন একটু বসে আছে। এতক্ষণ মনকে কোলে নিয়ে রেখেছিলাম, মনকে দুক্ষণ ধরে মনকে নিয়েছিলাম, এইমাত্র মনকে দুধু খাওয়ালাম, দিয়ে ওকে রাখলাম, আর একটুখানি খাবার দাবার খেলাম, দেখলে শ্যুট করলাম, আর একটু পরে ব্লগটা শেষ করে দেবো। তো চলো দেখা যাক লাঞ্চটা শেয়ার করতে পারি কি পারি না, কারণ দুটোর মধ্যে আজকে ব্লগটা আমি শিওরলি পোস্ট করার চেষ্টা করব। তো যদি পারি লাঞ্চটা অবশ্যই শেয়ার করবো, আর নাহলে সরি। তো চলো, আর মনের চ্যানেলের জন্য এখনও মন আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ঘুমিয়েই আছে। আমি আশা থেকে কি জানি কখন ম্যাডামের মুড হবে তখন ভিডিও করব। যাই হোক অবশ্যই মনের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। ফুল কা তারকা সবকা কহনা হাজারো মে মেরি মন হ্যাঁ। বন্ধুরা দেখলে এই ছিল আমার আজকে পুরো ব্লগটা। এবারে আমি তোমাদেরকে বলি, আমি বললাম যে শপিং করব, তো শপিং করতে পারিনি। তার ফার্স্ট কারণ হচ্ছে যে আমরা আজকে তোমরা হয়তো দেখেছো তিন চারটে এটিএমে আমি ভিডিও করেছি, তো ব্লগে হয়তো বলেছি আগে যে তিন চারটে এটিএম গেছি, কিন্তু একটাও ভাটপাড়াতে এটিএম খোলা নেই যাতে আমি মানে টাকা তুলবো, তো টাকা তোলা হয়নি, আর যার জন্যই আমি যে শপিংগুলো করবো ভেবেছিলাম সেগুলো করতে পারিনি। এটা ছিল একটা কথা। আর সেকেন্ড হচ্ছে অনেকগুলো জিনিসই কেনার কথা ছিল, যেমন হচ্ছে গ্রিন টি, আর হচ্ছে তোমার ওটস, আর হচ্ছে ডালিয়া, তো এগুলো কেনার কথা ছিল, কিনতে পারিনি। ঠিক আছে দেখা যাক কালকে কিনে নেবো। অ্যাকচুয়ালি কী হয়েছে জানি না, কয়েকটা এটিএম বন্ধ ছিল তার জন্য আর টাকা তুলতে পারিনি, এই জন্য আর কেনা হয়নি। আর এবারে তোমাদের সাথে শেয়ার করি, কালকে দেখেছো আমাকে নিয়ে অনেক কিছু হয়েছে, তো যেটা যার ক্যারেক্টার। শুধু একটা কথাই বলি, এত কিছু হওয়ার পরে আমাকে একজন নিচে কমেন্ট করেছিল, হয়তো কালকের ব্লগটা যারা দেখেছো দেখেছো, যে উনি কেন এইসব করছেন, তার জন্য আমি তোমাকে তোমার পেজে মেসেজ করেছি তুমি দেখে নাও। তো আমি আমার পেজে যখন গেলাম ওখানে আমি অনেক কিছু পেয়েছি যেটা এখন আমি দেব না, যদি সেরকম কোনো দিন আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, সমস্ত কিছু তুলে ধরিও তোমাদের সামনে। তো সেরকমই একটা জিনিস পেয়েছি, মানে একটা না অনেকগুলো প্রুফ পেয়েছি, কিছু যারা আমার সাথে আছো হয়তো জানো বা নাও জানতে পারো, কারণ আমি ওটা শেয়ার করিনি, তো সেটা জানেন যাবে। যাই হোক বাদ দাও ওইসব কথা, কারণ আমি কারোর সাথে ঝগড়া করতে যাই না, নিজেরে পা বাড়িয়ে এসে ঝগড়া করে, তো যেটা যার ক্যারেক্টার ওটাও বাদ দিলাম। এবারে যেটা গুড নিউজ হচ্ছে, তোমরা দেখেছো আমি কদিন ধরে প্রচুর 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 ডায়েট করছি, অনেক কিছু মানে বাদ দিয়ে দিয়েছি যেগুলো আমার সবসময় খেতে পছন্দ ছিল, মর্নিং ওয়াক করছি, তারপরে এক্সারসাইজ করছি। তো তার ফল হচ্ছে আমি বলে নিই, আমি টোটাল মানে মর্নিং ওয়াকে যাচ্ছি হচ্ছে এখনও আমার মেবি তিন দিনের ওষুধ আছে কি দুদিনের ওষুধ আছে, তো পাঁচ দিন করে ওষুধগুলো হয়, যেহেতু একটা পাতাতে দশটা করে ওষুধ থাকে, আর ওষুধগুলো হচ্ছে দিনে দুবার, সকালে একবার দুপুরাত্রে একবার। তো এখন মোটামুটি আমার আট দিন হয়েছে কি সাত দিন হয়েছে, যাই হোক ডক্টর দেখানোর। তো তার মধ্যে আমি বলি আমি সাত দিন মর্নিং ওয়াক করেছি, আর পুরো ডায়েট মেনটেন করেছি, আজকে আমি ওয়েট করেছি আমি 5 কিলো কমে গেছি। এবারে হ্যাঁ একটা কথা ঠিক, সমস্ত ওয়েট মেশিন এক হয় না, কারণ আমার যদি এখানে ওয়েট দেখায় 70, তো আমাকে অন্য জায়গায় করলে হয়তো 72 দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমি আমার বাড়িতেও ওয়েট করেছিলাম, ডক্টরের কাছেও করেছিলাম, তো ডক্টরের কাছেরটা তো এখন আর দেখতে পাচ্ছি না, কারণ উনি আমাকে 3 মাস যেতে বলেননি, বলেছেন 3 মাস পরে যেতে। তো বাড়িরটাতে যেটা জামাই ষষ্ঠীর দিন যে ওয়েটটা করেছিলাম তার থেকে আজকে দেখছি 5 কিলো কম দেখাচ্ছে, এবার জানি না এটা কি। যাই হোক আমার নিজের প্রচণ্ড 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 আমি খুশি, আর আমি যখন কোনো কিছু নিয়ে খুশি হয় আমার বন্ধু তোমরা, তোমাদের সাথে আমার শেয়ার করতেই মানে ইচ্ছা করে শেয়ার করার জন্য, কারণ তোমাদের মতো ক্লোজ আমার কাছে কেউ নেই, তো বেস্ট
ফ্রেন্ড বুঝো তো, আমার তো সেরকম বেস্ট ফ্রেন্ড কেউ নেই, তো তোমরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের সাথে না শেয়ার করলে হয় না। আর আজকে যে কুর্তিটা আমি পরে এই বাড়িতে এসেছি সকালে দেখা যাও, কদিন আগে ওই কুর্তিটা আমি পরেছিলাম কিন্তু এরকম মানে চেপে ছিল, পুরো টাইট হয়ে গেছিলো, জাস্ট কোনোরকম ঢুকিয়েছিলাম, আজকে কুর্তিটা পুরো ঠিক আছে, তো যার জন্য আমি অনেক অনেক অনেকটা বেশি খুশি হয়ে গেছি। আর এটা তোমাদের সাথে আমার মনে হচ্ছে শেয়ার করাটাই দরকার, তার জন্য শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় আমার পাশে থাকো, যেভাবে আমার পাশে আছো, আমাকে যেভাবে তোমরা ভালোবাসছো ঠিক সেইভাবেই আমার পাশে থাকো। আর যদি আমার পরিবারে নতুন হও, প্লিজ আমার পরিবারের সব মেম্বার হয়ে যাও। কী করতে হবে, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে আমার পরিবারের মেম্বার হয়ে যেতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর সঙ্গে কিন্তু আমার মনের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার একটা কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, টাটা।